রাত তখন 10টা বাজে। যুবক ছেলেটি গাড়ি চালিয়ে বাড়িতে ফিরছিল। গাড়ির সিটে বসে সে দোয়া করছিল, হে আল্লাহ, তুমি এখনও যদি মানুষের সাথে কথা বলো তাহলে আমার সাথে কথা বলো, আমি শুনবো তোমার কথা, আমার সবটুকু সামর্থ্য দিয়ে আমি তোমার ইবাদত করব। সে যখন তার শহরের মূল রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল তখন তার মনে অদ্ভুত এক চিন্তা এলো। হুট করে তার ইচ্ছে হলো গাড়ি থামিয়ে এক গ্যালন দুধ কিনবে। কিন্তু এই অদ্ভুত চিন্তা এলো কোথা থেকে? আকাশের দিকে তাকিয়ে সে চিৎকার করে বলল, ও আল্লাহ, এটা কি তোমার নির্দেশ ছিল? কিন্তু তার প্রশ্নের কোনো জবাব এলো না, চারদিক নীরব শুনশান। জবাব না আসুক, ধরে নিতে সমস্যা কি? এটা আল্লাহর নির্দেশ। হে আমার রব, এই নির্দেশ যদি তোমার পক্ষ থেকেই হয়ে থাকে তবে এই দুধ আমি কিনবই কিনবো। সে আরও ভাবলো, আরে দুধ কেনা তো তেমন কঠিন কিছু নয়, টাকাও জলে যাচ্ছে না, আবার প্রয়োজন পড়লে এই দুধ ব্যবহারও করা যাবে। নাহ, কিনেই ফেলি। এবার সে গাড়ি থামিয়ে গ্যালন খানেক দুধ কিনলো এবং পুনরায় বাড়ির দিকে রওনা দিল। গাড়িটা যখন 7 নম্বর রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে তার ইচ্ছে হলো গাড়িটা 7 নম্বর রাস্তা দিয়ে নিতে। ভাবনাটা মাথায় আসা মাত্র সে প্রচণ্ড বিরক্ত হলো, বিড়বিড় করে বলতে লাগলো, আরে পাগল হয়ে যাচ্ছে নাকি, কিসব উদ্ভট চিন্তাভাবনা মাথায় আসছে, কি হচ্ছে আমার সাথে? সে আগের রাস্তা ধরেই আগাচ্ছিল, রাস্তা পরিবর্তন করলো না। কিন্তু মাথার ভেতর 7 নম্বর রাস্তার কথাই কেন যেন বারবার চলে আসছে। কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে টেনে 7 নম্বর রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হঠাৎ কেন যেন সে পুরো ব্যাপারটা উপভোগ করতে শুরু করলো। মৃদু হেসে সে মনে মনে বলল, আল্লাহ, তুমি যা বলবে তাই হবে, তুমি যেদিকে নিয়ে যাবে আমি আজ সেদিকেই যাব। এভাবে এবড়ো থেবড়ো রাস্তা দিয়ে কিছুক্ষণ চলার পর হুট করে তার মনে হলো এবার গাড়িটা থামানো উচিত। সিদ্ধান্ত হয়েছিল আজ তার মনে যা আসবে সে তাই করবে। গাড়ি যেখানে থামাতে ইচ্ছে হলো সেখানেই থামিয়ে দিল। চারপাশে তাকিয়ে দেখল সে এতক্ষণে শহরের একদম এক পাশে চলে এসেছে। এটা ছোটোখাটো একটা বাণিজ্যিক এলাকা, খুব বেশি উন্নত না, আবার একেবারে খারাপও না। আশেপাশে সব দোকানপাট বন্ধ, বাড়িগুলোতেও তেমন কোনো আলো দেখা গেল না, অন্ধকার অন্ধকার, সব মিলিয়ে কেমন একটা গা ছমছমে ভাব। সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণে, আবার মাথায় আঘাত হানলো সেই কণ্ঠস্বর, রাস্তার ওপারের বাড়িটির দিকে যাও এবং লোকদের মাঝে দুধ বিলিয়ে দাও। যুবক ছেলেটা বাড়িটির দিকে তাকালো, আলোহীন সেই বাড়িটি দেখে মনে হলো ভিতরে কেউ নেই, আর থাকলেও সবাই ঘুমিয়ে পড়েছে। সে দরজায় কড়া নাড়বে কি নাড়বে না এরকম 7-5 ভেবে গাড়িতে ফিরে এলো। সিটে বসে সে বলে উঠল, ও আল্লাহ, মানুষগুলো ঘুমোচ্ছে, যদি আমি তাদেরকে জাগিয়ে তুলি এরা প্রচণ্ড রেগে যাবে, আমাকে নির্বোধ ভাববে, এটা তো আমার কাছে কাণ্ডজ্ঞানহীন কাজ মনে হচ্ছে। আবার কেন জানি তার কাছে মনে হচ্ছে তার এখনই যাওয়া উচিত এবং তাদেরকে দুধও দেওয়া উচিত, যা হবার তা হবে। আবার সে মনে মনে বলল, ঠিক আছে আল্লাহ, এটা যদি তোমারই নির্দেশ হয় তাহলে আমি সেখানে যাব এবং তাদেরকে দুধও দেব, আর যদি তুমি আমাকে পাগল প্রমাণ করতে চাও না হয় আমি একদিনের জন্য পাগলই হলাম, তারপরেও তোমার নির্দেশ আমি পালন করবই করব, আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছে, আর যদি কিছু নাই ঘটে আমি সোজা বাসায় চলে যাব। রাস্তার একপাশ দিয়ে সে হেঁটে বাসাটার দিকে এগিয়ে গেল। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে শোরগোলের শব্দ কানে এলো। গম্ভীর একটি পুরুষকণ্ঠ জিজ্ঞেস করল, কে কে এসেছেন, কি চাই? হঠাৎ করে দরজা খুলে গেল, বাড়ির কর্তা একজন মধ্যবয়স্ক পুরুষ মানুষ, চেহারায় বিষণ্নতার ছাপ, দেখেই মনে হচ্ছে ভদ্রলোক ভীষণ রকম দুশ্চিন্তায় আছেন। এরই মাঝে অচেনা আগন্তকের মতো উটকো ঝামেলা দেখে তিনি ব্যাপক হতাশ, মনে হচ্ছে অচেনা এই আগন্তক তার দুঃখবোধের মাত্রাটা কয়েক গুণ বাড়িয়ে দিল। ভদ্রলোক বেশ নিরাশ গলায় বললেন, কে আপনি? হঠাৎ যুবকের হাতে থাকা দুধের প্যাকেটটির দিকে ভদ্রলোকের নজর গেল। তিনি জিজ্ঞেস করলেন, এটা কি আপনার হাতে? যুবক ছেলেটি বেশ আমতা আমতা করে বলতে লাগলো, ইয়ে মানে কিছু দুধ। ছেলেটা কথা শেষ করতে পারলো না, লোকটা এক প্রকার দুধ ছিনিয়ে নিয়ে রান্নাঘরের দিকে দৌড়ে গেল। একজন মহিলাকে দেখা গেল, ভদ্রলোক দুধের প্যাকেট মহিলার হাতে দিতেই উনি সেটা নিয়ে রান্নাঘরের দিকে ছুটে গেল। সব কিছু এত দ্রুত হচ্ছিল যে ছেলেটা কিছু বুঝেই উঠতে পারছিল না। হঠাৎ সে খেয়াল করলো ঘরের কোনার অংশটায় একটা মাদুর পাতা আছে, সেই মাদুরে একটা ফুটফুটে বাচ্চা
হাত পা ছুঁড়ে কান্নাকাটি করছে। ভদ্রলোক দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে যুবক ছেলেটির কাছে আসলো। তবে সে কান্না আনন্দের। লোকটা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমরা মাত্রই দোয়া করছিলাম। ছেলেটি বলল, দোয়া কিসের জন্য? লোকটা শার্টের হাতায় চোখ মুছতে মুছতে বলল, আমাদের এই মাসে অনেক বড় বড় বিল দিতে হয়েছে, হাতে যা অবশিষ্ট টাকা ছিল তাও শেষ হয়ে গেছে, আমাদের সন্তানের খাবার জন্য কোনো দুধ নেই বাড়িতে, ধার দেনায় এত পরিমাণ ডুবে আছি যে কারো কাছে সাহায্যও পাচ্ছি না, আমার মাসুম বাচ্চাটা দুধের জন্য কান্না করতে করতে তার প্রাণ প্রায় যায় যায় অবস্থা, ওর কান্না আর সহ্য করতে পারছিলাম না। আমরা মাত্রই আল্লাহর কাছে দোয়া করছিলাম, আমাদেরকে তিন যেন একটা উপায় বাতলে দেন, যেন আমরা দুধের ব্যবস্থা করতে পারি। এবার লোকটার স্ত্রী কথা বলে উঠল। তিনি বললেন, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম তিনি যেন কোনো ফেরেশতাকে পাঠিয়ে দেন দুধসহ। ভাই, আপনি কি ফেরেশতা? ঘটনার আকস্মিকতায় যুবকটি স্তম্ভিত হয়ে গেল, তার মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। কি থেকে কিভাবে কি হয়ে গেল ভাবতেই যেন ছেলেটি শিউরে উঠছে। এভাবেও আল্লাহ বান্দার ফরিয়াদ শোনেন? এতটা কাছে তিনি, এতটা? মানি ব্যাগে যা টাকা ছিল সবটাই লোকটার হাতে দিয়ে বলল, আশা করি আপনার ধার দানার কিছুটা হলেও এতে শোধ হবে। লোকটা কৃতজ্ঞ নয়নে তার দিকে তাকিয়ে থাকলো। যখন সে বিদায় নিচ্ছিল তখন তার মানি ব্যাগ খালি, কিন্তু বুক ভরে সে নিয়ে যাচ্ছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আর সাক্ষী হয়ে যাচ্ছে রহমানুর রহিমের ভালোবাসার অনুপম দৃষ্টান্তের।